দশ পাতায় যেটা আছে ছবি গুণে তীর চিহ্ন দিয়ে বাংলা ও ইংরাজি সংখ্যা মেলাবো। বাংলা সংখ্যা ও ইংরাজি সংখ্যা, একে চন্দ্র দুই মুক্ত এগুলো বাংলা সংখ্যা, ওয়ান টু থ্রি এগুলো ইংরাজি সংখ্যা। দেখো বইয়েতে এদিকে সংখ্যা আছে নয় আট পাঁচ সাত এক তিন চার ছয় দুই, এগুলো বাংলা সংখ্যা। আর এদিকে দেখো যেগুলো আছে সেগুলো ইংরাজি সংখ্যা। আমি যেমন এখানে দিয়েছি এখানে কিছু বাংলা সংখ্যা এগুলো, আর এদিকে ইংরাজি সংখ্যা। তোমাদের বইতে পরপর নেই, যেগুলো আছে দেখবে নয় আট, এদিকে দেখো ছয় সিক্স নাইন ওয়ান এরকম করে আছে, আর মাঝে কিছু ছবি দেওয়া আছে। তোমাদের মেলা ছবিগুলোর সঙ্গে মাঝখানে যে ছবিগুলো দেওয়া আছে সেই ছবির সঙ্গে সংখ্যাগুলো মেলাতে হবে। প্রথমে এখানে আছে নয়, তাহলে এই ছবিগুলোর মধ্যে নয় গুণব। বলটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, তাহলে বলটা নয় আছে, তাহলে নয়ের সঙ্গে আমরা এই বলের যে ঘরটা আছে সেটা মেলাবো একটা লাইন দিয়ে বা তীর চিহ্ন দিয়ে। এরকম তীর চিহ্ন দিয়ে আমরা মেলাবো বলের ঘরটা। তাহলে নয় আছে, নয়ের সঙ্গে নটা বল আছে, তাহলে নয়ের সঙ্গে এই নটা বল মেলাবো। এদিকে আমরা দেখব নাইন কোথায় আছে, এখানে প্রথমেই আছে সিক্স, সিক্সের পর আছে নাইন, তাহলে নাইনটার সাথে আমরা এই নটা বল মেলাবো তীর চিহ্ন দিয়ে এইভাবে। তাহলে দুটোই তীর চিহ্ন যেখানে নাইন আছে সেটা মিলি, এখানে যদি একটা বল থাকে তাহলে এই একটা এই ঘরে আসবে আর ওয়ানটাও এই ঘরে আসবে, তাহলে তীর চিহ্ন দিয়ে আমরা এইভাবে মেলাবো। তারপরে আট আছে, আটের সঙ্গে আমরা গুনবো কোন ঘরটায় আটটা ছবি আছে সেই ঘরটার সঙ্গে আটটা তীর দিয়ে মেলাবো। আর এদিকে এইট কোথায় আছে দেখবো, এখানে এইট আছে তাই সেই ঘরটার সঙ্গে এইটটা মিলবে, এইভাবে মিলগুলো করতে হবে। পরের পাতায় আছে কিছু ছবি দেওয়া আছে, প্রথমে বলেছে ছবিগুলি গুনে দাগ দাও। ছবিগুলি গুনে দাগ দাও, দাগটা কিরকম দেবো, এরকম লম্বা দাগ দেব। প্রথমের ঘরটা আমি দেখাচ্ছি, প্রথমেরটায় আছে আয়ন, কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয়, ছটা আছে তাই প্রথমের ঘরে ছটা দাগ টানবো, চার পাঁচ ছয়, তাহলে ছটা দাগ দেব। তারপরে আছে সংখ্যায় লেখো, সংখ্যায় কিভাবে লিখব বাংলা ও ইংরাজি, প্রথম ঘরে লিখব বাংলা সংখ্যা আর তারপরের ঘরটা লিখব ইংরাজি সংখ্যা। এখানে ছটা দাঁড়িয়ে আছে তাই বাংলা সংখ্যায় লিখব ছয় আর ইংরাজি সংখ্যায় লিখব সিক্স। তারপরের ঘরটা বলেছে কথায় লেখো, এখানে যেরকম সংখ্যায় লিখেছি এগুলোই এখানে কথায় লিখবো। এখানে বাংলায় বানান করে লিখবো আর এদিকে ইংরেজিতে বানান করে লিখবো। তারপরের ঘরটায় নৌকার ছবি আছে, কটা গুনবো এক দুই তিন, তাহলে প্রথমের ঘরটায় তিনটে দাঁড়ি দেব, তারপরে সংখ্যায় লিখবো, প্রথমের ঘরটায় বাংলা সংখ্যায় লিখবো, তারপরেরটা ইংরাজি সংখ্যায় লিখবো, আর দ্বিতীয়টায় কথায় লিখবো, প্রথমেরটা বাংলা বানানে কথায় লিখবো আর পরের ঘরটায় ইংরাজি বানানে কথা লিখবো। তারপরে তোমাদের বানান আছে, একে চন্দ্র বানান প্রথম থেকে
এখানে প্রথম ঘরে আছে কিছু নেই প্রথম ঘরটায়, তাই বলেছে একটিও কলম নেই। একটিও কলম নেই মানে শূন্যটা, তাহলে শূন্য দেয়া আছে সংখ্যার প্রতীক। তারপরে ঘরটায় একটা পেন আছে, তাই লিখেছে একটি কলম বা এক, এখানে কথায় লেখা আছে। এইভাবে 10 পর্যন্ত দেওয়া আছে। তোমাদের 20 পর্যন্ত পড়া দিয়েছিলাম আগের দিন, 20 পর্যন্তই পড়া থাকবে। 1 থেকে 20 পর্যন্ত বানান, আর ইংরাজিতে 1 থেকে 20। তারপরে একটা বলেছে যোগ চিহ্ন, যোগ চিহ্নটা কিরকম, এটা হচ্ছে এটাকে কি বলে, এটাকে বলে যোগ চিহ্ন। যোগ চিহ্ন তোমাদের এখন যোগ চিহ্নটা কিরকম শুধু সেটুকু জানলেই হবে। তারপরে আছে দুটি অঙ্কের সংখ্যা, দুটি অঙ্কের সংখ্যা কোনগুলো সেগুলো তোমাদের দেখতে হবে। অঙ্কের সংখ্যা এদের লিখতে যেহেতু দুটি সংখ্যা প্রতীক প্রয়োগ করা হয়, তাই এদের দুটি অঙ্কের সংখ্যা বলে। যেমন 15, 1, 10, 5, 15, এটা লিখতে একটা সংখ্যা আর দুটো সংখ্যা, দুটো সংখ্যা ব্যবহার হয়েছে, তাই এটাকে বলা হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। তাই এগুলোকে আমরা দুই অঙ্কের সংখ্যা বলতে পারবো না, দুটো অঙ্কের সংখ্যা হবে যেটাতে দুটো সংখ্যা থাকবে বা দুটো সংখ্যার প্রতীক থাকবে, এই একটা আর একটা দুটো। তাই দুটো সংখ্যা থাকলে সেগুলো হবে দুই অঙ্কের সংখ্যা। দুই অঙ্কের সংখ্যা কোনগুলো, 10 থেকে, 1-0, 10 থেকে, 9, 10, 9, 99 পর্যন্ত হচ্ছে দুই অঙ্কের সংখ্যা। তারপরে দশক ও একক, দশের বা দশকের ঘর এবং একের বা এককের ঘরে দুই অঙ্কের সংখ্যা অঙ্ক দুটি বাম দিকের অবস্থাকে, এটা বাম দিক আর এটা ডান দিক, বাম দিকের অবস্থানকে বলা হয় দশক, এটাকে বলছে দশক। আর ডান দিকের অঙ্কের অবস্থানকে বলা হয় একক। দশকের ঘর কোনগুলো, এককের ঘর কোনগুলো, নিচে দেওয়া আছে। দেখো সুবিধার জন্য আমরা সংক্ষেপে এদেরকে দশককে দ বলে থাকি আর এককে এ বলে থাকি। আমাদের এতটাই পড়া থাকবে এই সপ্তাহে, আর মেন্টাল ম্যাথ বইয়ের 8 পাতা এবং 9 পাতা এটা HW কাজ থাকবে। মেন্টাল ম্যাথ বইয়ের 8 পাতা 9 পাতা HW কাজ থাকবে। 8 পাতায় বলেছে কালার দ্য বক্স ইজ গ্রিন ফর হেভিয়ার অ্যান্ড রেড ফর লাইটার, যেটা ভারী তার পাশে সবুজ রং করবে এবং যেটা হালকা তার পাশে লাল রং করবে। তাহলে একটা দেখিয়ে দিয়েছে এটা ভারী।
ভারী, এটা ভারী সেই জন্য তার পাশে সবুজ করেছে, আর যেটা লাইট হালকা সে তার পাশে লাল রং করেছে। আর ন পাতায় বলেছে কালার দ্য বক্স ইজ গ্রিন হায়ার অ্যান্ড রেড ফর লোয়ার লোয়ার। যেটা উঁচুতে বসে আছে তার পাশে গ্রিন করেছে, আর যেটা নিচে আছে তার পাশে রেড করেছে। তাহলে যেটা উঁচুতে আছে তার পাশে সবুজ করব, আর যেটা নিচুতে আছে তার পাশে রেড করব। আর খাতায় তোমাদের নামটা এবারে 1 থেকে 10 পর্যন্ত নামতে হবে। তোমরা এ সপ্তাহে 3-এর নামটা আর 4-এর নামটা মুখস্থ করে খাতায় লিখবে, লিখে যাবে।